হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। এবং আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দোয়া করি সবার জন্য ভালো থাকে। আশা করি সবার ঈদটা যেন ভালো হয়। তো আমি আজকে কী রান্না করব শেয়ার করতেছি আপনাদের সাথে, তা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন। তো কী কী মশলা আমি দেখাচ্ছি আজকে বেটে নিব। গোলমরিচ, জিরে, তারপরে এলাচি, বড় এলাচ, তারপর জয়ফল, জয়ত্রী, লং, দারুচিনি, একটু একটু মেথি, এক্সট্রা মশলা, এগুলো বেটে নিব। আমি চুলার নিচে দিয়ে দিব, একটু মচমচ হলে বেটে নিতে কষ্ট কম হয়। তো বেটে নিব এগুলো। তো মুরগির মাংসটা ধুয়ে মুরগির মাংসটা একটু ভিতরে মাংসের ভিতরে একটু ছিদ্র করে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে, যাতে মশলা গুলো ভিতরে ঢুকে, নইলে তো স্বাদ লাগে না। একটু ভিতরে লবণ মরিচগুলো একটু ঢুকলে স্বাদ লাগে। তো ভালো করে কেচে কেচে নিচ্ছি। তো ভালো করে একটা একটা করে কেচে কেচে নিচ্ছি। তো মুরগিটা খুবই মজা হয়েছিল, মানে খুবই রান্নাটা মজা হয়েছিল। তো গরুর মাংস তো পরে আসবে, তো সকালবেলা কী রান্না করবে জন্য মুরগির মাংসটা আগে রান্না করেছি। তা আমি গরুর মাংসটা আগামীকাল দেখাবো, আজকে ভিডিও করা আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার সারাদিনও কাজ করতে করতে অনেক ক্লান্ত লাগতেছে। আজকে বট পরিষ্কার করেছি, তারপর অনেক ক্লান্ত লাগতেছে। তো লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি, ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দিব যাতে মশলা ভালো ভিতরে ঢুকে। তো পোলাও চাল আজকে মুগের ডাল দিব না, আজকে মসুর ডাল দিয়ে আর বুটের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো পোকা টোকা আছে কি না ডালটা বেছে নিয়ে ঢেলে দিচ্ছি চালের সাথে। পোলাও চালটাও বেছে নিয়েছি, তো ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে ধুয়ে নিব ভালো করে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি দোয়া করবেন। ডাবলিটাও বেছে নিয়েছি, ডাবলিটা এনেছি আজকে অনেক দিন আগে, তো এই জন্য ভালো করে যদি পোকা টোকা থাকে বেছে নিচ্ছি। বেছে টেছে নিয়ে ঈদের দিন চটপটি বানাবো, কারণ মেয়েরা সেমাই খেতে চায় না, একটু চটপটি খেতে চায়। তো মুরগি মাংসগুলো ভেজে নিচ্ছি, মুরগি মাংসটা ভাজা হলে এক চুলায় খিচুড়ি বসিয়ে দিব, আর এক চুলায় মুরগি মাংসটা ভেজে নিচ্ছি। মুরগি মাংসটা ভাজাটা মানে খুবই সুন্দর হয়েছে, মানে বেশি মচমচ করে ভাজা যাবে না রান্না করলে, বেশি মচমচ হলে মাংসটা স্বাদ লাগে না। তো পাশে খিচুড়িটা বসাচ্ছি, এলাচ দিয়ে দিলাম তিনটে, পরিমাণ মতন তেল দিয়ে, মানে 3-4 টেবিল চামচ হবে সাবান তেল নিয়েছি। তো লং দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দারুচিনি দিয়ে দিলাম। তো দিয়ে একটু ভেজে নিচ্ছি, ব্রাউন কালার হলে একটু পানি ঢেলে দিব। তো পেঁয়াজটা ব্রাউন কালার হলে খুবই একটা ফ্লেভার অন্যরকম আসে। তো পানি দিয়ে মশলাও দিয়ে দিলাম, 2 চামচ হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব পরিমাণ মতন, মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। তো এগুলো ভালো করে কষিয়ে নিব, আদা রসুন বাটা দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব। তো ভালো করে কষিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে, তো পরে একটু আবার গরম মশলা বাটা দিয়ে দিবে, এই যে গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। তো ভালো করে একটু কষিয়ে নিয়ে, একটু সামান্য পরিমাণ একটু কষানো হলে তো ডাবলিটা দিয়ে দিব, বুটের ডালটা দিয়ে দিব। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, ডাবলিটা দিয়ে দিব একটু পরে। তো খিচুড়িটা কিন্তু খুবই মজা হয়েছিল, আমার শীতকালে ফ্রোজন করা টমেটো বা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওগুলো দিয়ে দিচ্ছি, কারণ ফ্রিজে মাংস রাখতে হবে, ফ্রিজটা একটু খালি করতে হবে, আগের জিনিসগুলো কমিয়ে ফেলছি। তো টমেটো দিয়ে দিলাম, তো এই যে মাংস ভাজাটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তো গরম মশলা বাটাটা দিয়ে ডালটা দিয়ে
তো গরম মশলাটা মানে কম লাগলো আমাকে, স্যার একটু দিয়ে দিলাম। তো ডালটা এখন দিয়ে দিব, ডালটা একটু পানি এই পানিতে ওই দিয়ে দিব, ভালো করে চুলা কমিয়ে সিদ্ধ করে নিব বুটের ডালটা। পরে চাল দিয়ে ভেজে নিয়ে পানি দিয়ে দিব, পানি গরম করে নিয়েছি। তো সবগুলো ডাল দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তো মানে সুন্দর এক ফ্লেভার আসছে। তো আলু ভেজে নিচ্ছি মুরগি মাংসের সাথে দেওয়ার জন্য, আলুটা হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিব। তো মুরগি মাংসের সাথে ভেজে একসাথে রেখে দিব। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, আর এরকম আপনারা ভেজে খাবেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার যে ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করার নাই তাদের প্রতি অনুরোধ রইল যে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা দেখা মাত্রই। তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়, তো ভালো করে নিচে দিয়ে লেগে যাচ্ছিলো, তো ভালো বারবার নাড়া দিতে হচ্ছিল। তো চালটা দিয়ে দিলাম, তো চালটা ধুয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম, মুসুর ডাল আর পোলাও চাল। 1 কেজি চালে পোলাও চাল দিয়ে রান্না করতেছি, আর বুটের ডালটা হচ্ছে 1 পা বুটের ডাল, মুসুর ডাল দিয়েছি 1 পার মতন। তো কিন্তু খিচুড়িটা খুবই মজা হয়েছে, সারাদিন বাচ্চারা খেয়েছে খুবই মজা করে খিচুড়িটা। তো নিচে দিয়ে লেগে গিয়েছে, আমি এবার উঠিয়ে দিলাম, যাতে না তো বেশি একটা ভাজবো না, কোনো রকম ভেজে নিয়ে পানি দিয়ে দিব, গরম পানি বলো কষা পানিটা দিয়ে দিলে দিব, ঢেলে দিয়ে দিব। তো পানি আমি আন্দাজ করে পানি দিয়ে দিলাম, চালের উপর আর চাল 4 আঙ্গুল উপরে হইলে হয় দিয়ে দিব। তো পানিটা লবণ যদি লাগে পানিটা দেখে একটু দিয়ে দিবেন, মানে পানিটা মুখে দিলে বোঝা যায় লবণ লাগবে কি লাগবে না। তো আমার লাগে না, আমি দিই নি। তারপর খিচুড়িটা বলক এসে গিয়েছে, তো পাশে মুরগি ভাজাটা আলু ভাজাটা রেখে হয়ে গিয়েছে। তো এখন মশলা কষিয়ে নিয়ে মুরগিটা রান্না করে নিব। তো পেঁয়াজ লাল করে দিয়ে ওই পানি দিয়ে দিলাম, আর এখানে বলক আসছে মতন কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি। তো নিচে দিয়ে লেগে যাচ্ছিলো, তো একটু নাড়া দিয়ে দিলাম খিচুড়িটা কাঁচামরিচ দিয়ে। তো লবণ দিয়ে দিব, আমার রেগুলার মশলা, আর বিরসা তো জানি যে মশলা কী দিতে হয়। তো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিব, গরম মশলা বাটাটাও এখানে দিয়ে দিব পরিমাণ মতন দিয়ে কষিয়ে নিব। তো এক এক করে আমার সব দিয়ে দিচ্ছি। তো যেহেতু ওইখানে মাংসটা ভাজা আছে, আলুটা ভাজা আছে, হলুদ মরিচ ওইখানে আছে, তো এইখানে সেই পরিমাণ মতনই দিয়ে দিলাম, বেশি একটা দিব না। আর গোস্তের মধ্যে একটু লবণ হলুদ একটু বেশিই লাগে। তো মশলাটা কষানো অপেক্ষা করলাম, মশলাটা কষি তেলটা উপরে অল্প একটু হলেই মাংসটা দিয়ে দিব আর কি। তো টমেটো ছিল ফ্রিজে, তো টমেটো খিচুড়ির মধ্যে দিলাম অর্ধেক, আবার অর্ধেক দিয়ে দিলাম মুরগির মাংসের মধ্যে। তো খিচুড়িটা পানি শুকিয়ে চালটা উপরে চলে আসছে, তো এখন ডিম করে তাওয়ার উপর দিয়ে দিব খিচুড়িটা। তো খিচুড়িটা ভালো করে একটু পানি পানি আমার বেশি হয় না, পরিমাণ মতনই হয়েছে, এই যে দেখাচ্ছি আপনাদের, খুবই সুন্দর হয়েছে, ফ্লেভারটাও সুন্দর আসতেছে। আর মশলাটা এখানে কষাচ্ছি, তো গরম মশলাটা এখন দিয়ে দিব, গরম মশলা বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। তো খুব ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিব। তো আমার প্রিয়সরা আমার জন্য দোয়া করবেন। একটু কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কয়েকটা ফ্লেভারের জন্য, ঝালের জন্য না, কাঁচামরিচ দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, এরকম দিয়ে দিবেন। তো মাংসগুলো একসাথে রেখেছিলাম, সব একসাথে দিয়ে দিচ্ছি,
ভাজা মাংস, আলু ভাজা মাংস ভাজাটা দিয়ে ভালো করে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, সবাই ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।